আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব QGIS এ কিভাবে ডিজিটাইজেশন বা ভেক্টরাইজেশন অথবা শেপ ফাইল তৈরি করা, অর্থাৎ লাইন পয়েন্ট পলিগন তৈরি করতে হয় এবং সেই সঙ্গে ডেটা ইনপুট করতে হয় সেটা আমরা শেখার চেষ্টা করব। তো এর জন্য আমরা দেখতেই পাচ্ছি যে কোঅর্ডিনেট সিস্টেম এখানে দেখাচ্ছে, অর্থাৎ জিও রেফারেন্সিং করা কোনো রাস্টার ফাইলকে আগে আমরা এখানে ওপেন করেছি আমাদের লেয়ারে। জিও রেফারেন্সিং আগের টিউটোরিয়ালে আমরা দেখিয়েছি, এই জিও রেফারেন্সিং করা কোনো রাস্টার ফাইলকে ওপেন করার পরে আমরা এই একদম যে টুলবার্স রয়েছে টুলবার্সের একদম এখানে নিচের দিকে দেখা যাচ্ছে নিউ সেভ ফাইল লেয়ার, অথবা এই লেয়ার প্যানেলে গিয়ে এখানে ক্রিয়েট নিউ লেয়ারে গিয়ে নিউ সেভ ফাইল লেয়ার করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা উইন্ডো খুলেছে, এই উইন্ডোতে আমরা প্রথমে যাব এই টিপিল ডটে গিয়ে যেখানে আমাদের সেভ ফাইলটা রাখবো সেই ফোল্ডারে আগে আমরা যাব সেখানে গিয়ে, অথবা যদি আমাদের আগে থেকে ফোল্ডার তৈরি করা থাকে তো আলাদা কথা, নাহলে নতুন কোনো ফোল্ডার তৈরি করব। তো এক্সাম সময় আমরা পার্টিকুলার আমাদের রোল নাম্বার দিয়ে ফোল্ডার তৈরি করতে হয়, আমরা রোল নাম্বার দিলাম, তো রোল নাম্বারের এগেনস্টে কাজ যেহেতু হবে তো রোল নাম্বার দিয়ে ফোল্ডার তৈরি করে সেখানে রাখাটা বেস্ট। এরপর আমরা নাম দিচ্ছি, এটা যেহেতু দার্জিলিং এর তো সেই জন্য আমরা দার্জিলিং ব্লক বলে নাম দিচ্ছি। দার্জিলিং ব্লক দিয়ে আমরা সেভ করার পরে এই যে জিওমেট্রি টাইপ, যেহেতু এটা ব্লক বাউন্ডারি তো সেই জন্য আমরা জিওমেট্রি টাইপে হচ্ছে পলিগন নেব, আর পলিগন নেওয়ার পরে এখানে এই যে প্রজেকশন দেওয়া হচ্ছে প্রজেকশন এই জায়গাটাই দিয়ে আমরা এখানে অবশ্যই খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, এখানে আমরা অনেক প্রজেকশন দেওয়া রয়েছে এই জায়গাটায় সার্চ করলে আমরা এখানে প্রথমে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম আমরা সার্চ করব, অথবা এই ওপরে একটা নাম্বার আছে 4326 এই নাম্বারটা সার্চ করলে WGS 84 এখানেও এসেছে WGS 84, এই WGS 84 এর উপর ডবল ক্লিক করলে এখানে চলে আসবে, এই প্রজেকশন আমরা নেব। নিয়ে WGS 84 সিলেক্ট করার পরে আমরা এখানে যে সিলেক্ট করলাম পরে এরপরে নিউ ফিল্ডে গেলাম, এই যে নিউ ফিল্ড রয়েছে নিউ ফিল্ডের নাম দেবো ব্লক, ব্লক বাউন্ডারি লিখতে গিয়ে পুরো লেখাটা আসছে না সেই জন্য শুধু ব্লক লিখে আমাদের ব্লক লিখে আন্ডারস্কোর দিয়ে লেখা যেতে পারে বা শুধু ব্লক লিখছি। এরপর যেহেতু ব্লকের আমরা নাম লিখবো সেই জন্য ব্লকটাকে টেক্সট ফরম্যাটে নিলাম, এখানে ব্লকের নেম আমাদের লিখতে হবে সেই জন্য টেক্সট নিলাম, কতগুলো হচ্ছে আলফাবেট ইউজ করব তার ম্যাক্সিমাম লেন্থ এখানে সেট করতে হবে, ডিফল্ট 80টা দেওয়া থাকে, আমরা এখানে কম বেশি 40টা সিলেক্ট করে নিতে পারি, 50টা করতে পারি, করার পর এখানে অ্যাড ফিল্ড, অর্থাৎ এই যে আমরা ব্লক ডিজিটাইজ করব তার যে নাম হবে সেটা 50টার মধ্যে আমরা 50টা আলফাবেটের মধ্যে তার নামটা লিখব এবং সেটা অবশ্যই টেক্সটে হবে। টেক্সটে নিলে সুবিধা হয় কি, অনেক সময় ডিজিটও এখানে বা নিউমেরিক ভ্যালুও এখানে অ্যাড করা যায়। এরপরে আমরা আমাদের এখানে পরীক্ষায় অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে যে ব্লক নেমের সঙ্গে এখানে মেল বা ফিমেল পপুলেশন দেওয়া রয়েছে, মনে রাখতে হবে মেল বা ফিমেল বা যে কোনো পপুলেশন ডেটা কন্টিনিউয়াস ডেটা, তো এখানে কোনো পয়েন্ট ভ্যালু থাকে না সেই জন্য আমরা এরপরে একটা পপুলেশন লিখছি, এই জন্য লিখছে মেল পপুলেশন m.pop, এই পপুলেশন ডেটাটা এখানে টেক্সের জায়গায় আমরা করব হোল নাম্বার, যেহেতু পয়েন্ট থাকবে না সেই জন্য হোল নাম্বার লিখে কতগুলো নাম্বার আমরা নিতে পারি ম্যাক্সিমাম, এখানে ডিফল্ট 10টা এসেছে 10টাই আমরা নিয়ে নিচ্ছি, অ্যাড হলো। এরপরে সেই একইভাবে এখানে দেওয়া রয়েছে ফিমেল পপুলেশন সেই জন্য আমরা এখানে ফিমেল লিখছি f.pop ফিমেল পপুলেশন, এই হোল নাম্বারকে আমরা চেক করে এখানে এই সরি হোল নাম্বারকে রাখবো এখানে রেখে 10টাই সেট করে রাখছি, কেউ চাইলে এখানে আরো বাড়াতে পারে তবে 10টাই ঠিকঠাক, রেখে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড করলে এই যে আমাদের চলে এসছে মেল পপুলেশন ফিমেল পপুলেশন, এখানে এটা প্রয়োজনে বাড়ানো যায় কমানো যায় এরকম ভাবে করানো যায়। এরপর আমরা ওকে করব, ওকে হয়ে যাওয়ার পরে ডিজিটাইজ
টুলবার্স, এই যে ডিজিটাই টুলবার রয়েছে, ডিজিটাই টুলবার যদি এই ডিজিটাই টুলবার না শো করে কারোর ক্ষেত্রে, তাকে এই ভিউ অপশনে গিয়ে টুলবার রয়েছে টুলবারে গিয়ে এখানে ডিজিটাইজ টুলবার এখানে এটা চেক করে দিতে হবে, ডেলি শো করবে। এই ডিজিটাইজ টুলবারে গিয়ে আমরা এখানে এই টগল এডিটিংটাকে অন করব। টগল এডিটিং অন করার সঙ্গে সঙ্গে যেহেতু আমরা এখানে পলিগন সেট করেছি, তো পলিগনটাকে আমরা এখানে সিলেক্ট করব। এখানে পলিগন, এই যে অ্যাড পলিগন ফিচার্স, এই পলিগন ফিচার সেট করে আমরা পলিগন ড্র করছি। এতে যত ম্যাক্সিমাম জুম করে কাজ করব তত ভালো হবে। তবে এখানে আমি একটা রাফ সাফ একটা কিছু কাজ করছি, রাফ কাজ করছি, তবে এক্সামে খুব ভালো করে কাজ করতে হবে। যেখান থেকে কাজ শুরু করেছিলাম ঠিক সেই জায়গায় এসে একবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এই উইন্ডোটা খুলবে। এই উইন্ডোটা খুললেই আমরা দেখতে পাচ্ছি আইডি চাইছে, আমরা এর আইডি সেট করব। আইডি সেট করার জন্য আমরা অবশ্যই এই সিরিয়াল নাম্বার বা আইডিটাকে মেনশন করব। এর ক্ষেত্রে দার্জিলিং পাল বাজার রয়েছে এক নম্বর আইডি, তো এখানে আমরা এক লিখছি। সেই সঙ্গে আমাদের ব্লক নেমটা এখানে লিখতে হবে। কোশ্চেনে আমাদের এখানে যেহেতু একটা পিডিএফ ফাইল আছে বলে আমি এখান থেকে কপি করছি, তবে এটা এক্সামের সময় আমাদেরকে টাইপ করতে হবে। এখানে দার্জিলিং পাল বাজার মেল পপুলেশন ফিমেল পপুলেশন সেইভাবে আমাদেরকে টাইপ করতে হবে। দেখতে পাচ্ছি 25,000 আর 18,000 রয়েছে, আমাদেরকে এরকম ভাবে এখানে 25,000 সঙ্গে 18,000 ভাবে আমরা টাইপ করব এবং কমপ্লিট হয়ে গেলে টাস্ক এখানে আমরা ওকে করে দেবো। ইন কেস আমরা যদি চাই এখান থেকে আমরা না করবো, পরে এটাকে এডিট করবো, সেটাও করা যায়, আমি দেখাচ্ছি। কিন্তু এভাবে আমরা এখান থেকে কাজটা কমপ্লিট রাখতে পারি। ওকে করলাম, করার পরে দেখতেই পাচ্ছি যে আমাদের কাজটা হচ্ছে। এই যে জায়গাগুলো আমি একটা রাফ ড্রয়িং করেছি সেই জন্য এরকম এসেছে, কিন্তু এইগুলো খুব সুন্দর করে করতে হবে। তো এটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা যাব, এই যে প্রজেক্ট আছে, প্রজেক্টে যাব। প্রজেক্টে গিয়ে আছে স্ন্যাপিং অপশন, স্ন্যাপিং প্রজেক্টে গিয়ে আমরা স্ন্যাপিং অপশনে যাব, অথবা এখানে স্ন্যাপিং টুলবার আলাদা করে শো করে, কিন্তু আমরা প্রজেক্টে গিয়ে স্ন্যাপিং অপশনে যাব। এই স্ন্যাপিং অপশনে গিয়ে এই স্ন্যাপিংটাকে অন করব। করার পরে এই যে অল লেয়ার রয়েছে এখানে অ্যাডভান্স কনফিগারেশন করব। অ্যাডভান্স কনফিগারেশন করার পরে এই জায়গাটাকে আমরা আমাদের যে এই যে ব্লক ফাইল রয়েছে এই যে ব্লকটাকে আমরা সিলেক্ট করব। করার পরে এই ভর্টেক্স এর জায়গায় ভর্টেক্স অ্যান্ড সেগমেন্ট এই দুটোকেই সিলেক্ট করব। টলারেন্স বাই ডিফল্ট 12 থাকে, 12 রাখলেও কোনো অসুবিধা নেই, অ্যাভয়েড ওভারলেপ করে দেবো। আর এইখানে অবশ্যই যেন পিক্সেল করা থাকে, এখানে ডিগ্রি নয়, এখানে কিন্তু অবশ্যই পিক্সেল যেন থাকে। করার পরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। গিয়ে এবার আমাদের এখানে দেওয়া হচ্ছে দু নম্বর যে আমাদের এটা রয়েছে ব্লক রয়েছে, সেই ব্লকটাকে আমরা এই এই ব্লকটা দু নম্বর ব্লক, এই ব্লকটাকে আমরা কাজ করব। এরপরে এই এই ব্লকটাকে ডিজিটাইজ করার জন্য আমরা দেখছি এখানে নিয়ে গেলে একটা মার্কার শো করছে, জাস্ট এটাকে ক্লিক করলাম। এই যে যেখান থেকে আমরা শুরু করেছিলাম তার উল্টো দিকে এসে একটা জায়গায় দেখছি যে এখানে আমাদের একটি কমন বাউন্ডারি শেয়ার করছে। এই কমন বাউন্ডারি যেখানে যাচ্ছে সেখানে একবার মার্কারকে ক্লিক করলাম। করার পরে দেখতে পাচ্ছি এই যে আমাদের এই যে স্ন্যাপিং টুলবার রয়েছে, স্ন্যাপিং টুলবারের একটি জায়গায় একটি এনেবল ট্রেসিং, এই যে এনেবল ট্রেসিংটাকে আমরা অন করলাম। ট্রেসিংটাকে অন করার পরে এখানে আরেকবার ক্লিক দিলাম, নেওয়ার পরে যেখান থেকে আমরা শুরু করেছিলাম ঠিক সেই জায়গায় আরেকবার ক্লিক করে রাইট ক্লিক করে এইখানে এই ডেটাটা আমরা এই মুহূর্তে ফিল আপ করতে নাও চাই, পরে ফিল আপ করতে চাই, তো এখানে ওকে করলাম। দেখতেই পাচ্ছি যে আমাদের এই লাইনটাকে আর এই কমন লাইনটাকে আমাদেরকে নতুন করে ডিজিটাইজ করতে হয়নি। তো এটা কিরকম হয়েছে চেক করার জন্য আমরা একবার এই সেভ, এই যে টগল এডিটিং এর পাশে রয়েছে সেভ লেয়ার এডিট, এই সেভ লেয়ার এডিটকে একবার এডিট করব। সেভ লেয়ার হয়ে যাওয়ার পরে টগল এডিটিং একবার অফ করব। অফ করার পরে আমরা যে ডিজিটাইজ যে ফোল্ডার যে ফাইলটা বানাচ্ছি
সেই ফাইলের উপর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে প্রোপার্টিসে যাব। প্রোপার্টিসে গিয়ে যে উইন্ডো খুলেছে এই সিম্বোলজি উইন্ডোতে গিয়ে এখানে এই যে কালার আছে, কালারের এই বটমে গিয়ে কালারের এখানে গিয়ে দেখলে যেটা খুল, যেটা আর কিউজিএস এর বিভিন্ন ভার্সনে বিভিন্নভাবে সাজানো রয়েছে, তবে গিয়ে আমরা কালারের এই প্যাটার্নে যে আছে সেখানে গিয়ে এই ওপাসিটিটাকে একটু কম করে দিলেই দেখতে পাবো যে দিয়ে অ্যাপ্লাই করতে হবে। দিয়ে ওকে করলে বুঝতে পারছি যে আমাদের এই যে দার্জিলিং এর এই যে আউটলাইনটা আমরা শুধু দেখতে পাচ্ছি, এবার আউটলাইনটা বোঝার জন্য ভালো করে বা অন্য কালার আমরা দিতে পারি, এর উপর রাইট ক্লিক করলাম, সিম্বোলজিতে গিয়ে এর উপরে ক্লিক করলাম, সেভ ফাইল, সেভ ফাইলের যে আউটলাইন এটা আউটলাইনের স্টাইল এটা, এখানে আমরা কালারটাকে এই যে কালার এটা চাইলে একটুখানি একে থিকনেসটাকে বাড়াতে পারি, এর যে কালার রয়েছে এই যে সলিড কালার, এখানে কালারটাকে আমরা রেড দেখাচ্ছি শুধু বোঝার সুবিধার জন্য, কখনোই বাউন্ডারি লাইন রেড হয় না, করে অ্যাপ্লাই করে ওকে। এই যে রেড লাইন এসছে, এবার এই যে আমরা করলাম দুটো যে বাউন্ডারি তৈরি, দুটো যে ব্লক আমরা বানিয়েছি এই দুটো ব্লকের মধ্যে যে একই বাউন্ডারি নয়, আলাদা আলাদা বাউন্ডারি আছে সেটা দেখার জন্য আমাদেরকে এই টুল এই জায়গাটা সিলেক্ট করতে হবে। এটা আছে অ্যাট্রিবিউট টুল বারস এর মধ্যে গিয়ে যে সিলেকশন ফিচার্স রয়েছে, এটা সিলেক্ট করার পরে আমি সিলেক্ট করলাম, এই একটা সিলেক্ট হলো, সেই সঙ্গে আমি যদি এটাকে সিলেক্ট করি এভাবে সিলেক্ট করি, প্রয়োজনে যদি আমি এটাকে ডিলিট করতে চাই আমি কোনো একটা একে সিলেক্ট করে সেটাকে আমি ডিলিট করতে পারি, কিবোর্ডে ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে, তবে তার জন্য আমাদেরকে টগল এডিটিংটাকে অন করে রাখতে হবে। রাখার পরে আমি জাস্ট এখানে সিলেক্ট করব, করে কিবোর্ড দিকে ডিলিট করলেই ডিলিট হয়ে গেছে, আবার কন্ট্রোল জেড করলে আগের অবস্থায় চলে আসবে। এরপর আমরা আমাদের যে তিন নম্বর যে এটা রয়েছে ব্লক রয়েছে, তিন নম্বর রঙলি, এই তিন নম্বর ব্লককে ডিজিটাইজেশন করব, এর জন্য আবারও সেই একই পদ্ধতিতে স্ট্রাগল এডিটিং যেন অন থাকে। তারপরে যেহেতু আমরা পলিগন করছি, এই পলিগনের জায়গায় গিয়ে আমাকে অ্যাড নিউ পলিগন রাখতে হবে, রাখার পরে আমরা আবারও সেম একই ভাবে এখান থেকে শুরু করছি, তো এখানে দেখতেই পাচ্ছি আমাদের একটা মার্কার পয়েন্ট শো করছে, এটাকে একবার ক্লিক করে আমরা যত বেশি জুম করে কাজটা করব তত ভালো কাজ হবে। আমরা দেখতেই পাচ্ছি যে এই জায়গাটায় এসে এখানে এ পর্যন্ত ডিজিটাইজ করলাম, করার পরে দেখতে পাচ্ছি যে এখান থেকে কমন বাউন্ডারি শো করবে, তো সেই জন্য এই কমন বাউন্ডারিটা একটু আলাদা, কারণ এই কমন বাউন্ডারিটা দুটো ব্লকের সঙ্গে শেয়ারিং করছে, দুটো ফিল্ড রয়েছে এখানে, দুটো ব্লক বাউন্ডারি রয়েছে, তো সেই জন্য প্রথম কমন বাউন্ডারি যেটা রয়েছে সেটাই একবার আমরা মার্কার সেট করলাম। করার পরে এখানে গিয়ে আমরা এই যে স্ন্যাপিং টুল বক্সে গিয়ে এই ট্রেস এনেবল ট্রেসকে অন করলাম, এনেবল ট্রেসিংটাকে অন করে আর একবার এখানে ক্লিক করে নিয়ে যে জায়গা পর্যন্ত নিতে যাচ্ছি এই ক্রসিংটা রয়েছে, এই যে জাংশন পয়েন্ট বলা যেতে পারে বা ইন্টারসেক্ট পয়েন্ট যেখানে দুটো একসঙ্গে মিট করেছে, এখানে একবার ক্লিক করলাম, করার পরে আবারও যেখানে আমাদের এন সেখানে একবার ক্লিক করলাম, করার পরে রাইট ক্লিক করলাম, করে এখানে এই যে রঙলি যে ব্লক রয়েছে এই ব্লকের অ্যাট্রিবিউট টেবিল ফুলফিল করতে হবে, এখানে আইডি দিতে হবে, তো আইডিটা আমি এখানে তিন আইডি রয়েছে দিয়ে ব্লক নেম মেল পপুলেশন, মেল পপুলেশন এখানে অ্যাড না করেই এখান থেকে ওকে করে বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছি যে আমাদের নতুন একটা এ তৈরি হয়ে গেছে, ব্লক তৈরি হয়ে গেছে, তো এটা চেক করার জন্য আবার সেই একই পদ্ধতি, এখানে একবার সেভ এডিট করবি, সেভ এডিট করলাম, করার পরে স্টপ এডিট করে দিলাম, দিয়ে এই সিলেক্টার দিয়ে এখান থেকে চেক করে দেখবো, এভাবে আমরা দেখতে পাচ্ছি তো কমপ্লিট হয়েছে। এরপরে আমরা রাস্টারটাকে একদম অফ করে দিতে পারি, রাস্টার অফ করে দিলে জিনিসটা পুরো দেখতে এরকম লাগছে। এরপর আমরা যেহেতু এই ব্লকের কোনো অ্যাট্রিবিউট টেবিল আমরা ফুলফিল করি নি, তো সেই জন্য আমরা এর উপর একবার রাইট ক্লিক করলাম, আমাদের যে ডিজিটাইজ করা যে ফাইলটা, ডিজিটাইজ করা ফাইলের উপর রাইট ক্লিক করে আমরা ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব। ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে দেখতে পাচ্ছি যে এই যে তিন নম্বর আইডিটা হচ্ছে, এই আইডির এখানে সিলেক্ট করলে সিরিয়াল সাজানো যায়, তিন নম্বর আইডিতে পুরো নাল ভ্যালু করে রয়েছে, কিছু আমরা সিলেক্ট করিনি, শুধু আইডি লেখা রয়েছে, সেই জন্য আমরা এখানেও টাগল রিডিংটাকে অফ করলাম, করার পরে তিন নম্বরের যার নাম রয়েছে সেই নামটা সেই একইভাবে আমরা আমাদের
এখান থেকে কপি করে নিচ্ছি অথবা আমাদেরকে টাইপ করতে হবে। এরপরে আমাদের মেল পপুলেশন এবং ফিমেল পপুলেশন যেটা রয়েছে সেটা একবার আমরা দেখে নেবো। মেল পপুলেশন আর ফিমেল পপুলেশন কত দেওয়া রয়েছে সেখানে 3000 আর 2007। এখান থেকে সেভ এডিট, ফুল টগল এডিটিং অন অফ, যে টগল এডিটিং অফ করলাম হয়ে গেছে। এখান থেকে আমরা বেরিয়ে যাব। প্রয়োজনে আরো একবার ইউটিআইএস কে খুলে আমরা চেক করে দেখতে পারি, এটা ডিসিলেক্ট করতে পারি, বাইরে ক্লিক করে ডিসিলেক্ট হয়ে যাবে। আরো একবার আমরা এখানে ক্লিক করে এখানে অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে দেখবো যে আমাদের এই অ্যাট্রিবিউট টেবিল সবটা কমপ্লিট হয়েছে। যদি প্রয়োজন মনে হয় যে এই মেল আর পপুলেশন কে অ্যাড করে টোটাল পপুলেশন তৈরি করতে হবে সেটাও এখানে করা যায়, তবে এগুলো আমরা অন্য টিউটোরিয়ালে দেখাবো। এইভাবে আমরা ইউজিআইএস এর মাধ্যমে ডিজিটাইজেশন বা ভেক্টরাইজেশন বা লাইন পয়েন্ট পলিগন তৈরি করতে পারি। তো এই টিউটোরিয়ালে শুধুমাত্র পলিগন দেখা।